আমার প্রিয় বন্ধুরা সোমনাথ অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের অঙ্কের অর্থাৎ গণিতের ক্লাস দিতে তোমাদের ইংরাজির ক্লাস আমি অলরেডি শুরু করে দিচ্ছি তিনখানা গদ্যের অর্থাৎ প্রোজের আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং পড়িয়ে দিয়েছি বঙ্গানুবাদ সহ আজকে তোমাদের আমি অঙ্ক শুরু করতে চলেছি এবং আশা করা যায় তোমরা সপ্তাহে পাঁচখানা ভিডিও পাবে শনিবার আর রবিবার বাদ দিয়ে একদম সোম থেকে শুক্র প্রত্যেক দিন একটি করে তোমরা অঙ্কের ভিডিও মাস্ট পাবেই তো দেখো আজকে আমি অঙ্ক শুরু করব। তোমাদের দেখো গণিতে তোমাদের তিনখানা বই হয়েছে সেই তিনখানা বইয়ের প্রথম যে বইটি রয়েছে দেখো এই গণিত বই দেখো এক দুই এবং ব্যাখ্যাটি এক এই বইটা থেকে শুরু করব তো দেখো তোমরা তোমাদের পাঠ্যসূচির একটু খুলে নেবে দেখো পাঠ্যসূচির প্রথম এই বইয়ে দুটো পাঠ রয়েছে প্রথম পাঠে দেখো প্রথম যে ছটি অধ্যায় রয়েছে সেই প্রথম ছটি অধ্যায়ের মধ্যে একদম প্রথম থেকে আমি শুরু করবো যেহেতু তোমরা যারা রবীন্দ্র মুক্ত পড়াশোনা করো তোমরা অনেকেই বেসিকটাই অনেকেই জানো না তাই বেসিক থেকে শুরু করলে তোমরা প্রত্যেকেই অঙ্গ কিন্তু শিখতে পারবে দেখো এই এক নম্বর অধ্যায়টা এই সংখ্যা তত্ত্বের এই অধ্যায়টা আজকে আমি শুরু করব এবং আশা করা যায় রেগুলার তোমরা ভিডিও পাচ্ছ সপ্তাহে পাঁচটি ভিডিও তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো তো আজকে আমি শুরু করব তোমাদের পাঠগত প্রশ্ন এক পয়েন্ট এক তো দেখো এই পাঠগত প্রশ্ন তোমাদের এ থেকে কে পর্যন্ত এমসি টাইপের প্রশ্ন রয়েছে তোমরা হয়তো অনেকে উত্তরগুলো মুখস্থ করেছ কিন্তু পরীক্ষার সময় যদি একটু ঘুরিয়ে দেয় কেউ কিন্তু একটি অঙ্ক করতে পারবে না তাই এই অঙ্কগুলো করার আগে এই অঙ্ক প্রসঙ্গে বেশ কিছু সূত্র আমাদেরকে জানতে হবে অর্থাৎ অর্থাৎ এখানে যে অঙ্কগুলো রয়েছে এর টপিকগুলোর মেন বেসিক কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে সে বেসিক কনসেপ্ট যদি তোমরা জেনে যাও তাহলে এই অঙ্গগুলো তোমরা সারা জীবনই ভুলবে না অর্থাৎ পরীক্ষা এলে তোমরা যেমনভাবেই ঘুরিয়ে দিক করতে পারবে তাই তোমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিন্তু পরের অঙ্কগুলো আর বুঝতে পারবে না তো চলো আগে আমরা দেখে নেব এই অঙ্কের প্রসঙ্গে কোন কোন সূত্রগুলো রয়েছে তো দেখো আমাদের এই পাঠকত প্রশ্ন এক পয়েন্ট এক এটা করতে গেলে অবশ্যই এই সূত্রগুলো বা এই সংখ্যাগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে তো বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না তো দেখো এক নম্বরে আমি লিখেছি যে স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাটা কী জিনিস ভালো করে বোঝো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা যে সংখ্যাগুলো সাধারণত জানি জিরো থেকে শুরু করে আপ টু যত সংখ্যা হতে পারে সেই সংজ্ঞাগুলোকে কিন্তু আমরা সবসময় স্বাভাবিক সংখ্যা বলবো তোমরা কিন্তু অবশ্যই এটি অঙ্কের খাতা তৈরি করবে আমি একদম অধ্যায় টু অধ্যায় প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো যদি এটা খাতা তৈরি করো আমার মনে হয় না কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার দরকার আছে এখান থেকেই তোমরা পুরো অঙ্কটা কিন্তু শিখে নিতে পারো তাহলে স্বাভাবিক সংখ্যা বুঝতে পারলে জিরো এক দুই তিন চার পাঁচ স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা স্বাভাবিক সংখ্যার উদাহরণ যদি বলা হয় তাহলে তোমরা বুঝেই গেলে যে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় ক্লিয়ার হলো দেখো এবারে আমরা ধনাত্মক সংখ্যা মানে বুঝবো মাথায় রাখতে হবে ধনাত্মক মানে হচ্ছে প্লাস সাইন তাহলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স সমস্ত প্লাস দিয়ে সংখ্যাগুলোকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা তিন নম্বর দেখে নাও ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাটা কী জিনিস মাইনাস মাইনাসকে আমরা বলব ঋণাত্মক সংখ্যা তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ আপ টু মাইনাস দিয়ে সংখ্যা হলেই সেটাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো তাহলে আমি আশা করি তোমার এই তিনটে বুঝতে পারলে স্বাভাবিক সংখ্যা ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা চলে আসো আমাদের চার নম্বর দেখে নাও বাস্তব সংখ্যা তোমরা দেখো বাস্তব সংখ্যাটা কী জিনিস বাস্তব সংখ্যা সাধারণত মূল সংখ্যা যোগ অম্ল সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা বলতে গেলে সমস্ত মূল সংখ্যা ও অমূলত সংখ্যাগুলিকেই একত্রেই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার অর্থাৎ ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার তাহলে বাস্তব সংখ্যা কী জিনিস মূল সংখ্যা এবং অমূল সংখ্যাগুলিকেই একত্রে আমরা বাস্তব সংখ্যা বলবো ওকে সো আমাদের পাঁচ নম্বরে দেখো লেখা রয়েছে এই যে মূল সংখ্যাটা কাকে বলে তোমাদের মুখস্থ করতে হবে এবং উদাহরণটাও তোমাদের বুঝে নিতে হবে দেখো বলছে যে সকল সংখ্যাকে দুটি অখণ্ড পি ও কিউয়ের অনুপাতে অর্থাৎ পি ইস টু রূপে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলা হয় কি বললাম অনুপাতে প্রকাশ করা যায় দেখো এখানে আছে আমি যেমন উদাহরণ দিচ্ছি দুয়ের পাঁচ এই এর পাঁচ মানে কি দেখো এর পাঁচ মানে হচ্ছে টু ইস টু ফাইভ হয়েছে তারপরে দেখো লেখা আছে পাঁচ পাঁচ মানে কি পাঁচের তলায় কিন্তু একটা মনে হয় ওয়ান আছে তাহলে কি হয় এখানে ফাইভ ইস টু ওয়ান তো এইভাবে অনুপাতে যাতে প্রকাশ করা যায় যেমন দেখো এইটা তোমরা দেখে নাও পয়েন্ট টু টু নাইন তাই দেখো আমরা লিখতে পারি এটা টু টু নাইন লিখলাম পয়েন্টের জন্য একটা এক এবং তিন ঘরের জন্য তিনটে শূন্য হয়েছে তারপরে আমরা এইভাবে লিখতে পারি টু টু নাইন ইস টু এক দুই তিন এইভাবে আমরা কিন্তু অনুপাতে আনতে পারবো অর্থাৎ পি ইস টু কিউ অনুপাতে প্রকাশ করতে পারলে সেটাকে আমরা কিন্তু বাস্তব সংখ্যা বলবো অর্থাৎ এইগুলো যদি বুঝে যাও দেখো তোমাদের অধ্যায়ের অঙ্ক কোনো ব্যাপার নয় চলে আসবে আমাদের ছ নম্বরটা কী দেখো লেখা আছে অমূল সংখ্যা অমূল্য সংখ্যা মানে দেখে নাও যে সব সংখ্যাগুলিকে পি ইস টু কিউরূপে প্রকাশ করা যায় না সেগুলিকে অমূল সংখ্যা বলে তাহলে অমূল সংখ্যাটা কী জিনিস যে সব সংখ্যাগুলিকে পিইস টু কিউরূপে প্রকাশ করা যায় না সেগুলিকে অমূল সংখ্যা বলে আমি আশা করি বোঝাতে পেরেছি এখানে যেমন অনুপাতে প্রকাশ করা গেছে মূল সংখ্যাকে আর অমূল সংখ্যা কিন্তু অনুপাতে প্রকাশ করা যায় না যেমন দেখো ফাইভ রুট সেভেন থ্রি রুট থ্রি টু প্লাস রুট থ্রি অর্থাৎ দেখো আমি এখানে লিখেছি যে মনে রাখবে রুট থাকলেই অমূলের সংখ্যা তাহলে আশা করি মূল সংখ্যা এবং অমূল্য সংখ্যা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ সাত নম্বর দেখে নাও এই চারটি তোমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে দেখো মূল সংখ্যা আমরা অমূল্য সংখ্যা শিখলাম দেখো মূল সংখ্যাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ধনাক্তক একটা ঋণাত্মক একটা শূন্য ক্লিয়ার হয়েছে আবার এই ধনাত্মক সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ হয়েছে আচ্ছা এবারে দেখো পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যাকে আমরা বার ভাগ করতে তিন ভাগে ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে আগে আগেই শিখেছি আমরা ধনাক্তক সংখ্যা মানেই হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর শূন্য মানে হচ্ছে শূন্য আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর এখানে ভগ্নাংশ মানে তোমরা প্রত্যেকেই জানো ভগ্নাংশ মানে ধরো একের দুই বা দুয়ের চার এইগুলোকে আমরা কিন্তু ভগ্নাংশ বলবো আচ্ছা এবারে আমরা দেখে নেব সংখ্যা রেখা এই সংখ্যা রেখা জিনিসটা একটু বুঝে নেবো জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো আমি একটি স্কেল দিয়ে দেখো দাগ কাটছি হয়েছে এই স্কেলে দাগ কাটলাম এর একটা মিডিল পয়েন্ট নিলাম এটার মানে হচ্ছে কিন্তু জিরো এই জিরোটা হচ্ছে আমাদের এই সংখ্যা রেখার মূল বিন্দু এবারে আমি ধরো ডান দিকে যাব। ধরো এই বিন্দুগুলো কাটলাম আমি যত ডান দিকে যাব। তত হচ্ছে আমাদের এগুলো প্লাস প্লাসের দিক মানে এটা ধরো প্লাস ওয়ান এটা হচ্ছে প্লাস টু এটা হচ্ছে প্লাস থ্রি এটা হচ্ছে প্লাস ফোর প্লাস ফাইভ এইভাবে প্লাস অর্থাৎ ধনাক্ত সংখ্যাগুলো ডান দিকে বসে আর বাঁদিকে বসে মাইনাস সংখ্যা ধরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ হয়েছে তাহলে সংখ্যারেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্কেতে আছে এইগুলো তাহলে সংখ্যা রেখাটা বুঝতে পারলে এবং দেখো ভগ্নাংশেরও কিন্তু রেখা হয় ভগ্নাংশেরও রেখা হয় মানে সাপোজ বলা হলো যে একের দুই এটা সংখ্যারেখার কোথায় বসবে তুমি কীভাবে পার করবে ভালো করে দেখো একের দুই মানে হচ্ছে হাফ কিন্তু আমার এখানে দেখো জিরো থেকে ওয়ান হাফটা কোথায় দেখো এর মধ্যে তো অবশ্যই আছে নাকি যে এক দুই তিন চার পাঁচ দশ অবধি হচ্ছে যেমন স্কেল দাগ কাটা রয়েছে হুম যেমন তুমি যে স্কেল একটা ফলো করো দেখো তুমি এখানে একদম এখানে দেখো দশটা দাগ কাটা আছে তারপরে ওয়ান মানে এই হবে ঠিক তেমনি আমরা কী করবো বলো তো এই একের দুই আছে তো এটাকে ভাগ করবো দেখো ভাগ না গেলে আমরা জিরো নেব নিয়ে পয়েন্ট নব্ব শুনো না দেখো পাঁচ দুগুণে দশ তারপরে জিরো পয়েন্ট ফাইভ তার মানে এর মিডিলটা হচ্ছে আমাদের একের দুই এইভাবেও কিন্তু ভগ্নাংশও কিন্তু আমাদের সংখ্যা রেখায় আমরা স্থাপন করতে পারি আশা করি তোমাদের আমি যে কটাই সূত্র বললাম ভালো করে আগে মুখস্থ করলে অনুশীলনীটা একুনি হয়ে যাবে তো চলো আমরা অনুশীলনীটা বের করে নেবো তোমাদের সূত্রের এক জায়গায় একটা আমি মিস্টেক করেছি সেটা হচ্ছে তোমাদের একদম প্রথমেরটায় দেখো এই যে স্বাভাবিক সংখ্যা রয়েছে না এই স্বাভাবিক সংখ্যা জিরোকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা হয় না হোল সংজ্ঞা সমগ্র সংজ্ঞাকে কিন্তু বলা হয় জিরো থেকে শুরু হয় তাই স্বাভাবিক সংখ্যার একটা সংজ্ঞা আমি তোমাদের বলে রাখি মাথায় রাখতে হবে যে শূন্য অপেক্ষা বড় কি বললাম দেখো শূন্য অপেক্ষা বড় শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংজ্ঞাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এটা একটু মিস্টেক হয়েছিলো তো সরি এর জন্য তো তাহলে স্বাভাবিক সংখ্যা কি বললাম যে শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংজ্ঞাকে স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ তোমার এক দুই তিন চার পাঁচ ইত্যাদি ঠিক আছে তো চলো এবার আবার অনুশীলনটা করব করবো তো দেখো তোমাদের পাঠকত প্রশ্ন আমাদের এক পয়েন্ট এক পেজ সিক্স তো এর অঙ্কটি কি বলেছে দেখো স্বাভাবিক সংখ্যা কি হয় অসীম না সসীম তোমাদের মাথায় রাখতে হবে স্বাভাবিক সংখ্যা সব সময় অসীম হয় তাহলে এক একটা হলো আমাদের অ্যান্সার ক্লিয়ার বিয়ের অঙ্গুলি দেখো তোমরা নিজেরা পারবে বলছে নির্মলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যা আমি এক্ষুনি বলছিলাম দেখো মাইনাস থ্রি একটি ঋণাত্মক সংখ্যা শূন্য তো স্বাভাবিক সংখ্যা নয় কারণ আমি এক্ষুনি বললাম যে স্বাভাবিক সংখ্যা সব সময় জিরো অপেক্ষা বড় জিরোর থেকে সব সময়। শূন্য অপেক্ষা বড় হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো এখানে পাঁচ আছে এখানে মাইনাস ওয়ান তাহলে অবশ্যই আমাদের উত্তর হচ্ছে তিনেরটা দেখো সূত্রগুলো যা মাথায় রাখতে পারলে এই ধরনের এমসিকিউ টাইপের অঙ্ক তোমাদের কাছে কোনো ব্যাপারই নয় তো চলো আমরা পরের অঙ্কটি দেখে নিই তো এর অঙ্কটি বলছে এর অঙ্কটা দেখো বলা উচিত যে শূন্য একটি শূন্য একটি কি সংখ্যা দেখো শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে না তাই না তা শূন্য একটি ঋণাক্ত সংখ্যা হচ্ছে না যেহেতু মাইনাস তো নেই তা শূন্য একটি ধনাক্ত সংখ্যাও নয় তাই শূন্য কি শূন্য একটি পূর্ণ সংখ্যা হয়েছে তোমাদের আমি এক্ষুনি একটি সূত্র তোমাদের দেখালাম দেখো এখানটা আমি দিয়েছিলাম দেখো এই যে পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে দেখো শূন্যটা পড়ে গেছে তাই শূন্য একটি কিন্তু পূর্ণ সংখ্যা হলো যা যে সূত্রগুলো আমি তোমাদের লিখে দিলাম এইগুলো লিখলেই কিন্তু এই অঙ্ক তো নিজেরাই পারবে এবার দেখো পূর্ণ সংখ্যাকে ভাগ করা যাবে এক্ষুনি দেখালাম যে পূর্ণ সংখ্যায় তিন ভাগে ভাগ করা যায় ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে উত্তরটা কি হলো উত্তর হচ্ছে তিন শ্রেণীতে ভাগ করা যায় ঠিক আছে তো চলো আমরা জি এর অঙ্গটা জি তো এখানে একটু মিস্টেক আছে এ বি সি ডি এটা ই হওয়া উচিত ই এফ জি এবার ঠিক আছে দেখো ই এরটা হচ্ছে কি যে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল তো আমি শিখিয়েছি যে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল অবশ্যই ধনাত্মকই হবে কারণ দেখো যদি আমরা প্লাস ওয়ান আর প্লাস টু যোগ করি তাহলে আমরা প্লাস থ্রি পাবো তাহলে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল সব সময় ধনাক্ত কি হবে চলে আস আমাদের জিএটা ধনাত্মক সংখ্যার গুণ ফল একটা মিস্টেক করলাম এইটা হবে আমাদের দুটি ধনাক্ত সংখ্যার যোগ ফল ধনাক্ত হচ্ছে আর দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল এফের এর কিন্তু ভালো করে বোঝ যে দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল কিন্তু ধনাত্মক হয় না অবশ্যই ঋণাত্মক হবে যেমন দেখো মাইনাস ওয়ান মাইনাস টু যে যোগ করি কত হবে মাইনাস থ্রি হবে ওকে এবারে যে এটা করবো যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কি কী হবে অবশ্যই ধনাক্তকই হয় যেমন ধরো প্লাস টু ইন্টু প্লাস টু যদি গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাস হবে আর দুই দুগুণে চার হলো হচ্ছে এবার আমরা এই এরটা করবো দেখো বলেছে দুটি ঋণাত্মক সংখ্যার গুণ ফল কী হবে তো দেখো দুটি ঋণাত্মক সংখ্যার গুণ কিন্তু কিন্তু ধনাক্তকই হয় যেমন ধরে দেখাই আমি দেখো মাইনাস টু এটা সংখ্যা ইন্ডু দিলাম মাইনাস টু এটা ঋণাক্তক সংখ্যা তাহলে যদি গুণ করি আমরা গুণের সূত্র অনুযায়ী মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে আর দুই দুগুণে চার হবে চলে আমাদের পরের অঙ্কটা বলছে কি যে একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক সংখ্যার গুণফল কি হবে একদম তোমরা কিন্তু জানো ঋণাত্মক কি হয় যেমন দেখাই আমি ধরো প্লাস তিন একটি ধনাত্মক সংখ্যা আর একটা ধরো মাইনাস চার একটি ঋণাত্মক সংখ্যা আমি যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয় তিন চারে বারো তাহলে বোঝা গেল যে একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক সংখ্যার গুণফল সব সময় কিন্তু ঋণাত্মকই হবে তারপরে যে জের অঙ্কুরিত এখানে কি বলেছে যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে পূর্ণ সংখ্যার মানের কি হবে মান পরিবর্তিত হয় না কি বললাম যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে মান কিন্তু পরিবর্তন হবে না ঠিক আছে আমি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা সাবজ হলাম দুই আর একটা জিরো আমি যোগ করলাম টু আর জিরো যোগ করলে টুই হয় কিন্তু দেখো কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না কের অঙ্কটি দেখে নাও পাঁচ থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা আছে কটি তো পাঁচ থেকে দশের মধ্যে পূর্ণ সংখ্যা অবশ্যই পাঁচটি রয়েছে তো দেখো আমাদের পাঠগত প্রশ্ন এক পয়েন্ট এক আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের বুঝেছি আশা করি তোমরা এইভাবে যদি প্রত্যেকটি ক্লাস করতে থাকো তাহলে তোমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না এবং তোমাদের জুনে যারা পরীক্ষা দেবে এখনও প্রায় প্রায় ধরো দু মাস কারণ তোমাদের পরীক্ষা তো জুলাই দিকে হতে পারে তা দু মাসে আমি যতটা পারি অঙ্ক তোমাদের করাবো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ বা তোমাদের দরকার আর আমি এইভাবে প্রত্যেক দিন কিন্তু পরপর কিন্তু অঙ্ক অবশ্যই দিয়ে যাব তোমাদের একসাই রিকোয়েস্ট করবো ভিডিওগুলো যতটা পারো তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও কারণ প্রচুর প্রচুর মানে ম্যাক্সিমামই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টুডেন্টরা অঙ্ক ইংরাজি একদমই শিখতে পারছে না কোথাও তাই এই ইউটিউব চ্যানেল থেকে একদম তোমরা ফ্রিতেই তোমরা বুঝতেই পারছো সমস্ত কিছু আমি এইভাবেই শিখিয়ে দেবো আর যদি তোমাদের বাকি যে পাঁচটি বিষয় রয়েছে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বাংলা প্রত্যেকটি নোট আমার কমপ্লিট করা হয়েছে প্রোজেক্ট কমপ্লিট করা হয়েছে এবং তোমরা যদি নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো